আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনি কুকিং রেসিপি। হাজির হলাম আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে। এটা আমাদের খুব পছন্দের একটি খাবার, এটা আমাদের ছোটবেলার কথা স্মরণ করে দেয়, সেই মজাদার কটকটি। এটা আমি চিনি দিয়ে তৈরি করেছি, তো চলুন দেখা যাক এই কটকটি তৈরিতে আমি কি কি করেছি এবং আমার কি লেগেছে। প্রথমে আমি যে পাত্রে কটকটিটা সেট করব তাতে আমি একটা কাগজ দিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। এতে আমি কটকটিটা সেট করার পরে কটকটিটা উঠাতে আমার সহজ হবে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। এখন চিনিটার মধ্যে দিব 2 টেবিল চামচ পরিমাণে পানি, যাতে চিনিটা একটু গলে যায়। এবার আমি চিনিটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এটাকে ভালোভাবে নেড়ে চিনিটা গলিয়ে দিতে হবে। এই অবস্থায় আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি, চুলার আঁচ বেশি দেওয়া যাবে না, এতে চিনিটা পুড়ে যাবে। মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করব। যখন আমার চিনি শিরাটা হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি চুলোটাকে বন্ধ করে দিব। যখন আমার চিনি শিরাটা ব্রাউন হয়ে এসেছে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। দিয়ে চুলোর উপরে রেখেই হালকা একটু নাড়াচাড়া করতে থাকবো, একটু ঠান্ডা করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আর ওয়েট করা যাবে না, এটাকে ভালোভাবে নাড়তে হবে। দেখুন এটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং এটা কিন্তু ফুলতে শুরু করছে। এটাকে ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমি এটাকে যেটার উপর তাতে ঢেলে নিব। সম্পূর্ণটা ঢেলে নিলাম। এটাকে আমি 15 মিনিট ফ্যানের বাতাসে রেখেছিলাম। দেখুন এটা কত শক্ত হয়ে গেছে, আমি কাগজ থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভাবে হয়ে গেছে কটকটিটা। এটা খেতেও কিন্তু খুব মজা। খুব সহজে মাত্র হাফ কাপ চিনি দিয়ে আমি কটকটিটা তৈরি করলাম। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে অনেক মজার। বিশেষ করে এটা আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে আমার নতুন রেসিপি আপনারা খুব সহজে পেয়ে যান। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।